সো হে গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা জানবো ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন নেওয়া হয় এবং কেডাব্লিউতে কেন নেওয়া হয় না। এটা খুব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে এবং এটা ইন্টারভিউতে অনেকবার জিজ্ঞাসা করা হয়। তোমাদের জেনে রাখা উচিত ট্রান্সফরমার আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের খুব ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে, সেই জন্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ট্রান্সফরমার হলো এক ধরনের স্ট্যাটিক ইলেকট্রিক্যাল মেশিন, যার দ্বারা আমরা এসি কারেন্টকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে স্থানান্তর করতে পারি এবং ট্রান্সফরমারের দ্বারা আমরা ভোল্টেজকে প্রয়োজন মতো স্টেপ আপ এবং স্টেপ ডাউনও করতে পারি। কেভিএ, যার পুরো নাম কিলোভোল্ট অ্যাম্পিয়ার। কেভিএ ইজ ইকুয়াল টু ভোল্টেজ মাল্টিপ্লাই বাই কারেন্ট এবং কে ইন্ডিকেট করে কিলো। দেখো বন্ধুরা, সোজাভাষায় বলতে গেলে কেভিএর ভ্যালুকে আমরা ভোল্টেজের সাথে কারেন্টের মাল্টিপ্লিকেশন থেকে বের করি এবং কে মানে কিলো বা হাজার ভোল্ট। কিন্তু বন্ধুরা, মোটরের রেটিং কেডাব্লিউতে হয়ে থাকে, সো কেডাব্লিউ পুরো নাম হলো কিলোওয়াট। কেডাব্লিউ ইজ ইকুয়াল টু ভোল্টেজ মাল্টিপ্লাই বাই কারেন্ট মাল্টিপ্লাই বাই কস থিটা, যেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলে থাকি, এবং মাল্টিপ্লাই বাই কিলো। সো বন্ধুরা, কেভিএ আর কেডাব্লিউর মধ্যে তফাৎ হলো এটাই, কেডাব্লিউতে পাওয়ার ফ্যাক্টর ইনক্লুড করা হয় এবং কেভিএতে পাওয়ার ফ্যাক্টর ইনক্লুড করা হয় না। সো বন্ধুরা, আমাদের পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ড করে আমাদের ইলেকট্রিক্যাল লোডের উপর। আমরা যেমন লোড ইউজ করব ঠিক তেমনই পাওয়ার ফ্যাক্টর আমাদের থাকবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের এসি কারেন্টে লোড সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, এক রেজিস্টিভ লোড, দুই ইন্ডাক্টিভ লোড এবং তিন ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড যেমন লাইটস এবং হিটার ইত্যাদি, এই লোডগুলোর পাওয়ার ফ্যাক্টর হলো ওয়ান, মানে সোজাভাবে বলতে গেলে এই লোডগুলো হলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাক্টিভ লোড যেমন মোটর, ফ্যান ইত্যাদি, এই ইন্ডাক্টিভ লোডে আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং করে দেয়, মানে পাওয়ার ফ্যাক্টর সবসময় নিচের দিকেই থাকে। এবং ক্যাপাসিটিভ লোড হচ্ছে ক্যাপাসিটার টাইপের লোড, এই লোডগুলো আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করে, মানে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে। দেখো বন্ধুরা, যখন কোনো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার কোম্পানি একটা ট্রান্সফরমার তৈরি করে, তখন সেই ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারদের বা ডিজাইন ইঞ্জিনিয়ারদের এইটা জানা থাকে না যে সেই ট্রান্সফরমারে ফিউচারে কোন লোড ইউজ করা হবে এবং সেই লোডের পাওয়ার ফ্যাক্টর কত হবে। বন্ধুরা, যেহেতু আমরা জানি এসি কারেন্টে তিন ধরনের লোড হয়, রেজিস্টিভ লোড, ইন্ডাক্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড, এবং এদের পাওয়ার ফ্যাক্টর সবারই আলাদা, শুধু ডিজাইন আর ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারদের এইটা জানা থাকে যে সেই ট্রান্সফরমার থেকে কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে এবং কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজে স্টেপ আপ হবে এবং কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজে স্টেপ ডাউন হবে। টোটাল লসেস অফ এ ট্রান্সফরমার আর ডিপেন্ডিং দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, মানে আমাদের ট্রান্সফরমারের মধ্যে যে লস হয় সে লস ডিপেন্ড করে ভোল্টেজ এবং কারেন্টের উপরে। বন্ধুরা, ট্রান্সফরমারে সাধারণত দুই ধরনের লস হয়ে থাকে, এক কপার লস আর এক হলো কোর লস, যাকে আমরা আয়রন লসও বলে থাকি। কপার লস ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ে হয়ে থাকে, এই লস টোটালি ডিপেন্ড করে কারেন্টের উপর। যখন কোনো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন সেই ওয়াইন্ডিংয়ে হিট জেনারেট হয় এবং হিট জেনারেটের কারণে কিছু লস হয়, যাকে আমরা আই স্কোয়ার আর লস বা কপার লসও বলে থাকি। কোর লস বা আয়রন লস ট্রান্সফরমারের কোরের মধ্যে হয়ে থাকে এবং কোর লস ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। বন্ধুরা, তোমাদের জেনে রাখা উচিত ট্রান্সফরমারের ভোল্টেজ ফিক্স হয়, তাই আমাদের কোর লসও ফিক্স হয়, কারণ কোর লস টোটালি ডিপেন্ড করে ভোল্টেজের উপর। বন্ধুরা, যেমনটা আমরা জানলাম কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর এবং কোর লস বা আয়রন লস ডিপেন্ড করে ভোল্টেজের উপর, তার মানে হলো কি
আমাদের ট্রান্সফর্মারের টোটাল লস ডিপেন্ড করে ভোল্টেজ এবং কারেন্টের উপর, এবং ট্রান্সফর্মারের লসে পাওয়ার ফ্যাক্টর ইনক্লুড করা হয় না, তাই ট্রান্সফর্মারকে কেভিএতে মেজার করা হয়। ভি এর আগে কে এই জন্যই আসে কারণ বড় বড় ট্রান্সফর্মার কিলোতে আসে, তাই কে ইউজ করা হয়। বন্ধুরা, আমরা জানি ট্রান্সফর্মারের কাজ হলো ইলেকট্রিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। বন্ধুরা, সোজা ভাষায় বলতে গেলে যে মেশিন পাওয়ার কনজিউম করে তার রেটিং কেডাব্লিউতে হয়, এবং যে মেশিন পাওয়ার ট্রান্সফার করে তার রেটিং কেভিএতে হয়। বন্ধুরা, মেন অ্যান্সার এটাই যে ট্রান্সফর্মারের লসেসের কারণে আমরা ট্রান্সফর্মারকে কেভিএতে মেজার করি। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে আগে যায়। আর হ্যাঁ, ভিডিওটা বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করব। তবে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।